আগরতলা এমভিপি বিমানবন্দরে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যেন বিমান সহসে অবতরণ করতে পারে তার জন্য অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আপডেটেড ILS পদ্ধতি দ্রুত কার্যকরী করার জন্য রাজ্যসভা স্পেশাল মেনশনে দাবি উত্থাপন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করে তিনি জানান, এমভিপি বিমানবন্দরটি একটি IFR ইনস্ট্রুমেন্ট ফ্লাইট রুলস বিমানবন্দর, যেখানে বিমানের অবতরণ এবং উড্ডয়ন করা হয় ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা ILS পদ্ধতির মাধ্যমে, যা বিমানের সঠিক অবতরণে সহায়তা করে। এমভিপি বিমানবন্দর আগরতলা পুরনো ILS সিস্টেমটি ইতিমধ্যে নতুন আপগ্রেডেড পদ্ধতির সাথে প্রতিস্থাপন করা হয়েছে, ইতিমধ্যে তা সম্পন্ন হয়েছে। 27 নভেম্বর 2023 তারিখে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার বিমান দ্বারা গ্রাউন্ড ক্যালিব্রেশন এবং এয়ার ক্যালিব্রেশনও সম্পন্ন হয়েছে। DGC এর অনুমোদনের পরই এ ব্যবস্থা চালু করা হবে। প্রাপ্ত পরিসংখ্যান তুলে ধরে শ্রীদেব জানান, 2023 সালের ডিসেম্বরে আগরতলা থেকে 4টি এবং আগরতলামুখী 14টি উড়ান বাতিল করা হয়েছে এবং 1 থেকে 14 জানুয়ারি 2024 মধ্যে আগরতলা বিমানবন্দর থেকে 15টি এবং আগরতলামুখী 14টি ফ্লাইটের উড়ান বাতিল করা হয়েছে। এতে একদিকে যেমন যাত্রীদের সমস্যায় পড়তে হয়, তেমনি আর্থিক লোকসান হয়। তাই এই বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা এনে এমভিপি বিমানবন্দরে দ্রুত ILS সিস্টেম কার্যকরী করার লক্ষ্যে DGC এর অনুমোদন দাবি জানান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।